আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনি কি জানেন গুগল আপনার ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন খুব ইজিলি ব্যবহার করছে এতে করে আপনার প্রাইভেসির কোনো মূল্য গুগল দিচ্ছে কি দিচ্ছে না হয়তো বা আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো কোনো কিছু কখনো ভাইরাল হয় না মানে আউট হয় না ফোন থেকে হবে না কারণ আপনি যদি কোনো সেলিব্রিটি হন তখন হবে এখন তো আপনার ভিডিও ভাইরাল হলে তো দেখবে কি দেখবে না অনেক সময় কিন্তু এরকম হয়ে যায় অটোমেটিক্যালি ফোন থেকে অনেক কিছু অজান্তেই ভাইরাল হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারেন না এটা কি করে হয় হতে পারে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস গুগল নিয়ে রেখেছে আপনার ক্যামেরার অ্যাক্সেস নিয়ে রেখেছে এটা কিভাবে চেক করবেন এবং সাথে সাথে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিই চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এর আগে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইট থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে আসলাম আমরা প্রথমে চেক করে নিব আমাদের ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেস গুগল নিয়েছি কিনা এজন্য আমরা আমাদের ফোন থেকে সেটিং এ চলে যাব সেটিং আসার পরে অ্যাপ সেটিং কারো কারো ফোনে অ্যাপস ম্যানেজার এই অপশনটি থাকবে এটা ফোনের আপডেটের উপরে নির্ভর করে এস ম্যানেজারে টাচ করার পরে আমাদের সামনে অ্যাপস সেটিংস একটা অপশন আসবে এখানে আমরা টাচ করব। এরপরে আমরা নিচে স্ক্রল করব স্ক্রল করার পরে গুগল এখানে টাচ করব টাচ করার পর দেখুন উপরে পারমিশন পারমিশনে টাচ করব এখানে কিন্তু আপনি কি কি পারমিশন দিয়ে রেখেছেন বাই ডিফল্ট এখানে দেখাবে এখান থেকে আপনার ক্যামেরা আপনি অফ করে দিবেন ক্যামেরা টাচ করে ডোন্ট অ্যালাউ করে দিবেন এরপরে লোকেশন যা যা কিছু আছে আপনার যেগুলো যেগুলো প্রয়োজন যে আপনার এগুলো গুগলে জানা দরকার নেই এগুলো এখান থেকে আপনি টাচ করে ভিতরে ঢুকে ডোন্ট অ্যালাউ করে দিবেন মাইক্রোফোন এখানে টাচ করে ডোন্ট অ্যালাউ করে দিবেন এখানে আপনি আস দিতে পারেন অনেক সময় আপনি যদি কোনো কিছু সার্চ করেন ভয়েস দিয়ে সেখানে যখন আপনি সার্চ করতে যাবেন তখন আজক এভরিটাইম এটা শো করবে এখান থেকে আপনি অ্যালাউ করে নেবেন আপনার কাজ শেষ আবার বন্ধ হয়ে যাবে আপনি অটোমেটিক বা অ্যালাউ অল টাইম উইলিং দিস অ্যাপ এটা দিয়ে রাখবেন না দিয়ে রাখলে কি হবে আপনার ফোন যখন ডাটা অন থাকবে আপনি ফোন লক করে রেখেছেন এরপরে গুগল কিন্তু চাইলে আপনার ফোনের ক্যামেরা ইউজ করতে পারে আপনার মাইক্রোফোন ইউজ করতে পারে এর সহযোগিতায় কিন্তু আপনাদের ফোনকে হ্যাক করে আসলে গুগল তো আর হ্যাক করে না কে মানুষ ব্যবহার করে যাই হোক কিভাবে অফ করবেন এটাও দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত লিখে যাবেন এবং আপনার টাইম লাইনে শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলি এখান থেকে একটু হলেও উপকারী হতে পারে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ